ছিট চলে গেছে কম্বল এভাবে রাখলে কম্বল আজীবন নতুনের মতো থাকবে কম্বলের উগ্রগন্ধ দূর হবে এবং কম্বল নতুনের মতো চকচকে হবে আজকে রয়েছে যে কোনো রকমের ডাবল পার্ট মোটা কম্বল বা পাতলা কম্বল সব ধরনের কম্বল এভাবে যদি রাখেন কম্বল থাকবে চকচকে আজীবন নতুনের মতো এমনকি কম্বল পোকামাকড় থেকে রক্ষা পাবে কখনোই কম্বল পোকামাকড় কাটতে পারবে না তো এ ধরনের বড় কম্বল পরিষ্কার করতে আমাদের অনেক ঝামেলা হয় আমরা যদি এভাবে করি তাহলে যে কোনো রকমের ড্রাইওয়ার্স ছাড়া বাহিরে থেকে টাকা খরচ ছাড়া আমরা কম্বল এতটা ক্লিন রাখতে পারবো এবং কম্বলের যে গন্ধ দূর হয়ে যাবে কম্বল একেবারে নতুনের মতো চকচকে থাকবে এজন্য আমাদের লাগবে নেপথলিন বড়ি তো এটা কিন্তু আসলে আপনারা মনে করতে পারেন যে কম্বলের কোনো ক্ষতি হবে কি না না বন্ধুরা এটাতে কম্বলের কোনো ক্ষতি হবে না আগের যুগে কাপড় আসলে তুলে রাখার সময় এই নেপথলিন বড়িটা কাপড়ের ভাজে ভাজে দিয়ে রাখা হতো এতে করে কাপড় কিন্তু সুন্দর থাকতো আর কাপড়ে পোকামাকড় যে লেগে যায় কেটে ফেলে সে ভয়টা থাকে না আর জীবাণুমুক্ত থাকবে ব্যবসা যে একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা থাকবে না এখন শীত চলে গেছে এই এভাবে যদি আমরা মোটা কম্বল বা পাতলা কম্বল যে কোনো শীতের কাঁথাও রাখতে পারি এভাবে তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তো আমি কিছু রেপথলিন বড়ি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট একটু এ করলেই গুঁড়ো হয়ে যায় এভাবে গুঁড়ো করে নিতে হবে তো কম্বলের আরও ভিডিও আমার চ্যানেলে পেজে দেওয়া আছে কিভাবে কম্বল ডিপ ক্লিন করবেন আপনারা কোনো রকম পানিতে কাছাকাছি ঝামেলা ছাড়াই তো আমি কিন্তু এখানে এক চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে আর নেপথলিন বড়ির গুঁড়ো দুটো একসঙ্গে মিক্সড করে নিয়েছি এখন আপনারা এরকম চিরুনি বা ব্রাশের সাহায্যে কম্বলটা প্রথমে প্রাথমিক অবস্থায় ক্লিন করে নিতে হবে কম্বলের ভিতরে কিন্তু অনেক ময়লা জমে থাকে ধুলোবালি যেগুলো আমরা দেখতে পাই না তো এরকম ব্রাশের সাহায্যে বা চিরনির সাহায্যে যদি আমরা এটা করি ভিতরের ময়লাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো এভাবে করে প্রাথমিক অবস্থায় পুরো কম্বলটায় আমার কম্বলটা কিন্তু অনেক বড় এটা ডাবল পার্ট করে বিছিয়ে নিয়েছি আমি এভাবে করে দুই পাশটায় এভাবে প্রথমে এই ব্রাশের সাহায্যে ভিতরের ময়লাগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় এভাবে প্রথমে পরিষ্কার করে নেব অনেকগুলো স্টেপ দেওয়া আছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় তো এরপরে আমি এখন যে নেপথলিন বড়ি আর বেকিং সোডা মিক্সড করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে তো এটা এখন আমি একটা ছাকনিতে তুলে নিচ্ছি এভাবে করে কিন্তু সুবিধা হয় এটা আমি পুরো কম্বলটাই ছড়াই দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে করে ছড়াই দিতে হবে এই ছাঁকনির সাহায্যে নিলে ভালো হয় হাত দিয়ে দেওয়ার সে ছাঁকনির সাহায্যে কিন্তু অনেকটাই ভালো হয় আমি পুরো কম্বলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এ কাজটা একটু ভালোভাবে করতে হবে তাহলে কম্বলের যে একটা উগ্র গন্ধ অনেক সময় কম্বল একেবারে এমন হয়ে যায় যে গন্ধ বের হয় তো সেই গন্ধটাও দূর হয়ে যাবে আর কম্বলটা পরিষ্কার হয়ে যাবে তো আমার প্রায় দেওয়া শেষ এখন আমি যে কাজটা করবো একটা মোজা হাতে পরে নেব তো মোজাটা পরে নেওয়ার জন্য আরও সুবিধা হবে এখন আমি হাত দিয়ে প্রেস করে করে পুরো এভাবে একটু ঘষে ঘষে নেব তাহলে যে বেকিং সোডার গুঁড়ো এবং বেকিং সোডা এবং নেপথলিন বড়ির গুঁড়োগুলো ভালোভাবে কম্বলের মধ্যে মিশে যাবে এতে করে কম্বলের ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকে কম্বলটা আমি ড্রাই ওয়াশ করেছি আমি কিছুদিন আগেই কম্বলটা কিন্তু পরিষ্কার করেছি সেই ভিডিওটাও দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে এবং ইন্ড স্ক্রিনে সেগুলোর লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন ওইটা করে কম্বল আরও বেশি পরিষ্কার হবে তো আমার কম্বলটা যেহেতু পরিষ্কার করাই আছে জাস্ট এভাবে যেগুলো কম ময়লা কম্বল সেগুলো এভাবে করে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো আমি ভালো করে হাত দিয়ে প্রেস করে ঘষে ঘষে নেওয়ার পর এখন যে বাড়তি গুঁড়োগুলো রয়ে গেছে সেগুলো আমি ঝেড়ে নেব অবশ্যই এটা ভালো করে ঝেড়ে নিতে হবে নেওয়ার পর আমি আবারও ব্রাশের সাহায্যে ঘষে ঘষে নিচ্ছি এতে করে ভিতরের আরও যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে বের হয়ে যাবে বেকিং সোডা আর নেপথলিনের গুঁড়ো দেওয়ার ফলে যত ময়লা আছে সব বের হয়ে যাবে এরপর একটা সলা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে যাতে একটু কোনো ময়লা না থাকে এভাবে ঝেড়ে নিতে হবে এভাবে কিন্তু কম্বল যেগুলো অল্প ময়লা হয়েছে সেগুলো কিন্তু দুর্গন্ধ দূর হয়ে একেবারে চকচকে হয়ে যায় আর আরেকটা অন্যরকম পরিষ্কার পদ্ধতি দেওয়া আছে অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নিতে পারেন এভাবে করে আপনারা বছর জুড়ে কম্বল রেখে দিবেন কম্বলের ভ্যাবসা গন্ধ দূর হয়ে কম্বল একেবারে সুন্দর থাকবে পোকামাকড় কাটবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন